ভাই, আইফোন 15 এর লঞ্চ ডেট ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, কবে হইব? সেপ্টেম্বরের 12 তারিখে। আর কিছু জানতে পারছেন? হ্যাঁ শুনবি। হ কোন প্রথমে বলি কি কি কালারে পাওয়া যাবে? চারটা কালারে পাওয়া যাবে, ডার্ক ব্লু, টাইটেন গ্রে, স্পেস ব্ল্যাক এবং সিলভার। এই চারটা কালারে পাওয়া যাবে। কোন রং পছন্দ? আমার পছন্দ তো ডার্ক ব্লু। তারপরে কোন ফ্রেমে আসে? টাইটেনিয়ামের ফ্রেম থাকবে, যা পূর্বের তুলনায় ডিউরেবল এবং লাইট ওয়েট। কিন্তু দুঃখের বিষয়, এই টাইটেনিয়ামের ফ্রেম পাওয়া যাবে প্রো মডেলে, অর্থাৎ আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স এ। অ্যাপল চায় তাদের যে প্রো মডেল গুলো আছে ওইগুলো বেশি প্রিমিয়াম রাখতে এবং ওইগুলোই বিক্রি করতে, যাতে তাদের লাভটা বেশি হয়। টাইটেনিয়াম না থাকলেও প্রিমিয়াম লাগে আইফোন। কোনো আপডেট আছে টাইপ সি নিয়ে? হ্যাঁ আছে, সবাই জানি টাইপ সি থাকবে, কিন্তু খুশির কথা হলো এই ফাস্টেস্ট টাইপ সি থাকবে শুধুমাত্র প্রো মডেলের মধ্যে, অর্থাৎ USB 4Gen 2 এর পোর্ট থাকবে। এমন ফাস্টেস্ট পোর্ট এটা যেটা কোনো মোবাইলে নাই, এমনকি S23 আল্ট্রার মধ্যেও নাই। এই পোর্টের মাধ্যমে ডেটা ট্রান্সফারের সময়টা কমে যাবে এবং একটা লিক আছে যে এই পোর্ট 35 ওয়াটের চার্জিং সাপোর্ট করতে পারে এবং বক্সের মধ্যে যে কেবলটা দেওয়া হবে সেটাও প্রিমিয়াম কোয়ালিটির কেবল হবে। প্লাস এমনটা হতে পারে যে কোনো ব্র্যান্ডের ফাস্ট চার্জার দিয়ে আইফোন চার্জ করা যাবে দ্রুত। আর কিছু? হ্যাঁ, সব মডেলে থাকবে এবার ডাইনামিক আইল্যান্ড, তার সাথে যে প্রো এবং প্রো ম্যাক্স আছে ওই ভেরিয়েন্টের মধ্যে দেখা যাবে বেজেলটা তুলনামূলক কম থাকবে। তার সাথে ক্যামেরা সেগমেন্টে থাকবে পেরিস্কোপ লেন্স, যার মাধ্যমে কোয়ালিটি লস ছাড়া জুম করা যাবে। তাহলে আইফোন 15 নিবি নাকি? ইচ্ছা তো আছে কিন্তু টাকা নাই। তাহলে ভিডিওতে কি যাবাক? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনার ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।